যেহেতু ওই ক্যাবিনেটের মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে বলে কোর্টে অর্ডার ছিল, সেক্ষেত্রে বলছে তদন্ত করতে পারবে কিন্তু কোনো প্রেসিপিটেটিভ অ্যাকশন নিতে পারবে না, অর্থাৎ কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না, এছাড়া সমস্ত যা আদেশ ছিল তা বহাল আছে। আরও বিস্মিত হয়ে গেছে এরকমভাবে কী করে এত দুর্নীতি হলো, ওই মার্কশিট নেই, কী করে তিনি কে যোগ্য কে অযোগ্য বিচার করবে কী করে, তার তো কোনো তথ্য পাবে না। তবে কী করে ওই এরকম যে সমস্ত দুর্নীতিমূলক চাকরি বাঁচাবার জন্য তারা সুপার নিউমারি পোস্ট তৈরি করলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা করে এখানে মামলায় রায় পেয়েছি ঠিক একই প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও করছেন। বলেছে এই সপ্তাহেই তো একটা স্ক্যাম, বলেছেন যে তোমরা কী করে যোগ্য অযোগ্য ভাগ করবে, যোগ্য অযোগ্য ভাগ করতে গেলে তোমাদের ওয়ে মার্কশিট নেই, তোমরা নিজেরাই বলছো, সুতরাং এখানে তো যোগ্য অযোগ্য আলাদা করা যায় না। এসএসসি দাবি করেছে আমরা যোগ্য অযোগ্য তালিকা দিয়েছি, এটা অসত্য কথা বলেছে। যদি মূল প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক হয়, আজকে যোগ্য অযোগ্যের যে বাহানা তুলছে, আমরা তো বলেছি আমরা আবারও বলবো, তাহলে এসএসসির থেকে অ্যাফিডেভিট ফাইল করে কারা কারা যোগ্য তাদের নাম ধাম দিয়ে দিক, তাহলে আরও সত্য প্রকাশ হয়ে যাবে। রাজ্য সরকারের যারা তো চাকরি নিয়ে তার বক্তব্য না, তাদের মাথা ব্যথা হচ্ছে আমার ক্যাবিনেটের মন্ত্রীদের বাঁচাও, ওই একটা কথাই বলেছে আমার ক্যাবিনেটের মন্ত্রীদের বাঁচাও, আর তো কিছু বলেনি। আইনজীবীদের একটা বড় অংশের এইখানে প্রশ্ন যে 26,000 চাকরি বাতিল নিয়ে রাজ্যের তরফে বারে বারে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু আদালতে গিয়ে সেই সওয়াল রাজ্য করলো কই? আসলে মন্ত্রিসভাকে বাঁচাতেই তো বেশি তৎপর হলো রাজ্য, এমনটা বলা হচ্ছে আইনজীবীদের একটা বড় অংশের তরফে। আইনজীবী কৌস্তব বাগচি তিনি বলছেন, যোগ্য প্রার্থীদের সপক্ষে একটিও শব্দ খরচ করেনি রাজ্য, কার নির্দেশে শিখণ্ডি করা হলো যোগ্য চাকরি প্রার্থীদের, এই প্রশ্ন তুলছেন কৌস্তব বাগচি। যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা যদি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে শুনানির সময় তাদের ভূমিকাটা দেখতেন, তাদের আইনজীবীদের সওয়াল যদি শুনতেন, তাহলে বুঝতে পারতেন যে রাজ্য সরকারের যে ভূমিকা, তৃণমূল কংগ্রেস বা তাদের নেত্রীর যে ভূমিকা, ভূমিকার মধ্যে কতটা তফাত। এদিকে যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে গলা ফাটাচ্ছেন, ওদিকে যখন শুনানি চলছে, শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবীর তরফে চাকরি প্রার্থীদের, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে একটা বাক্য ব্যয় করলেন না রাজ্য সরকারের যিনি আইনজীবী, কার স্বার্থে? এই প্রশ্নই তো বাংলার মানুষের কথা, যে কার স্বার্থে? শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য তারা আজকে এই ধরনের কথাবার্তা জনসমক্ষে বলছেন। এই ভিডিও ফুটেজটা যদি কোনো সময় জনসমক্ষে আসে, আজকে যে শুনানির সময়কার সুপ্রিম কোর্টে, বাংলার মানুষের কাছে তৃণমূলের আসল রূপটা স্পষ্ট হয়ে যাবে তাদের। অর্থাৎ গত সোমবার কলকাতা হাইকোর্টের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে নির্দেশ ছিল 2016 প্যানেল পুরোপুরি বাতিল করে দেওয়া হয়, সেই নির্দেশই আজকে একদিকে সুপ্রিম কোর্টে বহাল রইলে অন্যদিকে সিবিআই তদন্তের যে নির্দেশ সেখানে আজকে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ 26,000 চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত বহাল রইল, অন্যদিকে সিবিআই তদন্ত নিয়ে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ তা বহাল থাকছে আগামী সোমবার পর্যন্ত। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আজকে পর্যবেক্ষণ, প্যানেলে না থেকেও চাকরি করছে এটা বিশাল দুর্নীতি, রায়ের একটি অংশ ছাড়া বাকি অংশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।